মাধবীর রোজনাম চায় আপনাদের স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, আমাদের সাথে তোমরাও চলো। বলবো না কোথায় যাচ্ছি, এসে বলবো। আমি যাই ওখানে, আমাদের সাথে আপনারা চলুন, সেখানে গিয়ে দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি। যাচ্ছি আমরা সবাই, ছেলে বউ জামাই নাতি নাতনি আমার হাজবেন্ড এবং আমি, আমাদের সাথে আপনারাও চলুন। আয় না, চল চল। ওর আগেরটা দেখলেন, আমার ছেলের বউ, আর এটা হচ্ছে আমার নাতনি, এটা হচ্ছে আমার ছেলে, এটা আমার নাতি নাতনি, সরি আমার মেয়ে। এইটা আমাদের পাড়ার দুর্গার মন্দির। আমরা এই মন্দিরের এখান থেকেই আমরা যেখানে যাই, এখানে গাড়ি আসে, এখান থেকেই আমরা রওনা দিই। ঠাকুরকে, মা দুর্গাকে প্রণাম করে আমরা বেরোই, আর মাকে বলে যাই আর ভালো মতো যেন আবার ফিরে আসি তোমার কাছে। আর এই আমার ছেলে বাপ্পাকে বুঝিয়ে দিচ্ছে কোথায় দিয়ে কোথা দিয়ে যাব, আমরা কিভাবে যাব সেটাও বুঝিয়ে দিচ্ছে। আমরা যাব গাড়িতে, আর আমার ছেলে আর জামাই যাবে, ওরা যাবে বাইকে। এবার তাহলে দেখতে থাকুন আমরা একটু কিভাবে যাচ্ছি, এবং আমাদের গাড়ির ভিতরে আমরা যে সমস্ত কথাবার্তা বলবো সেগুলো সমস্ত কিন্তু আমি মিউট করবো না, আপনারা শুনতে থাকুন। আমরা আবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আপনার সাথে যাচ্ছি আমি। আমার এই যে এদিকে মো তাকা একবার, আর এটা হচ্ছে মেয়ে, ওটা বৌ, এটা বৌমা, এটা মেয়ে, সব খোল মুখটা। আর এটা হচ্ছে আমার নাতি নাতি, আর এটা হচ্ছে আমার নাতনি। কই নাতনিটা গেল কোথায়? এই যে নাতনি, এদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। আই বেন, নম করো তো, নম করো তো, ঠাকুর নম করো, নম করো। বাপ্পা আমাদের নিয়ে যাচ্ছে, বাপ্পা ভালোভাবে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এটা আমাদের পাড়ার পুকুর। এই পুকুরটা দেখুন, একটু মানে জায়গা দেখতে পাবেন না, জলের মানে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। এই কচুরিপানার তলাতে অনেক মাছ আছে, যাদের পুকুর তারা শেষ শেষে পরিষ্কার করে নিয়ে যাবে, আমরা হা করে দেখব। আর আমরা আজকে যেখানে যাচ্ছি, আমাদের সাথে গেলে দেখতে পাবেন একটা মানে সত্যি সুন্দর দৃশ্য। আমার না খুব বিরক্ত লাগে এই কুকুরগুলো দেখেছেন, আমি যখনই বায়ো 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 বায়ো
আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকছি, পেট্রোল নিয়ে নি। আমরা দ্বিতীয় ধার দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। দুপাশের গাছগুলো একদম সবুজে ভর্তি হয়ে গেছে, আর ধান ক্ষেত দেখুন কেমন, ধানের মানে জমিগুলোতে জল দিয়ে মানে জল, যে বৃষ্টি হয়েছে কদিন, সেই কদিনের বৃষ্টি প্লাস নদীর যে জল ছেড়েছে সেইগুলো থেকে জল নিয়ে এখন ধানের জমি চাষ হবে। আর এই যে আমার ছেলে আর জামাই আসছে বাইকে করে, আমাদের সাথে সাথেই ওরা যাচ্ছে। আমরা যেখানে যাচ্ছি খুব একটা দূরে আমরা যাচ্ছি না, কিন্তু গ্রামের ভিতর যাব, এটাই আমাদের আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আর আমরা সেখানে গিয়ে কতটা আনন্দ করছি আপনারা দেখবেন। আর দেখুন জমিতে এত জল জমেছে, মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা ইয়ে হতে মানে নদী দেখছি, এগুলো মাটির উপর জল জমেছে। ক্যানেল থেকে যে জলটা জমিতে দেওয়া হয় সেখানে, এই গ্রামটার রাস্তায় আমরা এবার গ্রামের রাস্তায় ঢুকবো। এতক্ষণ আমরা গলসি টলসি পার হয়ে এলাম জোরের দিয়ে, এবার আমরা চেঞ্জ করে নেবো। প্রথম থেকেই বাইকে চাপে চাপে করেছিল, আমরা যেতে আমি বাইকে করে যাবো বলছি। আমি এখন নেমে যাচ্ছে, বাবা নামিয়ে নিল, চেপে আমরা এই যাব। কিন্তু ও যেই চেপেছে নাতনি কান্না শুরু করে দিয়েছে, ও দাদা ভাইকে ছাড়বে না। দেখ কেমন জল, দুর্বল সেতু এই দেখ মা কি লিখেছে, দুর্বল সেতু তৈরি হচ্ছে। যা নড়ছে বাপরে, আগের বার অন্য রাস্তা দেখিস, ব্রিজটা বন্ধ আছে তার জন্য বুঝতে পারছেন না। অনেকটা ঘুরে এলে জায়গাটার নাম কি, এটা
এসে গেছি প্রায়, আমরা গেছি মন্দিরের ভিতরে, এখন আমরা বসেছি। আমরা কি জন্য এখানে এসেছি এবং কেন এসেছি সেটা তো আমি আগেই বলেছি, আমরা অনেকদিন ঘর থেকে বেরোইনি, আর এখানে এসে একটু মনটা ভালো লাগছে কাছে এসেছি। মেয়ে জামাই এখানে গল্প করছে বাবার সঙ্গে, আর আমরা এখানে এখন বসে আছি, আমরা ভিতরে ছিলাম। আর এই দেখুন এই কুকুরগুলোকে দেখতে পাচ্ছেন, এখানে বলে সারমেয়, সারমেয় মানে কুকুর। ওই কুকুরগুলো ঘোরাঘুরি করছে, কিন্তু কাউকে কোনো দাদা ভাই আছে করা বা চিৎকার করা খুব শান্ত পারবে না। আর এই হচ্ছে মন্দির, দেখুন আশ্রমটি কি সুন্দর। আশ্রমের চারিদিকটা যদি আপনারা দেখাতে পারতাম তাও দেখানোর চেষ্টা করছি, দেখুন কি সুন্দর। এই এখানে একটা সুপারি গাছ আছে, কত অনেক সুপারি হয়েছে, আর তারপরে আম গাছ, তারপরে ওইদিকে অনেক রকম গাছ আছে। আর দেখাবো যদি সম্ভব হয়, আমি দেখাবো। আর এটা হচ্ছে সৎসঙ্গ বিহার, রামগোপালপুর, বর্ধমান। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের ইয়ে মানে আশ্রম। এখানে আমার বৌমা ছেলে সব দীক্ষিত, মেয়ে জামাই সবাই ওরা দীক্ষিত, কিন্তু আমরা এখনও দীক্ষিত হইনি। এই দেখুন আমি দেখাচ্ছি এবার গাছগুলো, আমি ওদের সাথে এসেছি, জানি না আজকে আমরা দীক্ষা নেব কি না, যদি ভালো লাগে তাহলে হয়তো আমরা দীক্ষাও নিয়ে নেবো আজকে। আমরা সেইভাবে প্রস্তুত হয়ে এসেছি। আর দেখলেন এখানে সুপারি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নারকুল গাছ, কলা গাছ, সমস্ত গাছ আছে, এবং সমস্ত গাছেই কিন্তু ফলন হয়। মানে এখানে যা যা আছে এই দেখুন, এখানে অনেক রকম গাছ আছে, আমি সব গাছ ভালো মতো চিনিও না, বলতে পারবো না। এটা একটা বাগান, কিন্তু বাগানে গেটে বেড়া দেওয়া আছে বলে আমি ঢুকতে পারলাম না, কিন্তু কিছু কিছু গাছ আমি দেখতে পাচ্ছি, সেগুলো বলছে ওই দেখুন মাচা দেওয়া যেটা, সেখানে ঝিঙে হয়, ঝিঙে হয়, ঢ্যাঁড়স গাছ আছে, তারপরে নানা রকম গাছ আছে, তার মধ্যে রয়েছে কিছু তোপাটি ফুল গাছ, তারপরে পাতাবাহার গাছ। আর এখানে এটা তুলসী মঞ্চ, তুলসী মঞ্চটাও খুব সুন্দর, মানে দেখতে ভালো। অনেক নারকোল গাছ, সুপারি গাছ আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন একটা পুকুর, হ্যাঁ কই মাছ আসছে, এর মধ্যে অনেক মাছ আছে না, কাছে দিলে আসবে না, এই মাছগুলো কি খাওয়া হয় না তো পোষা? ওই যে আসছি আসছি, হ্যাঁ কি বলছে, মাছ যদি মরে যায় মাছ পুঁতে দিয়ে হয় মাছ, ও মাছ যদি মারা যায় পুঁতে দেওয়া হয়, তো খাওয়া হয় দামের জন্য ধরে ছেড়ে গেছি। ওইখানে অনেক মাছ আছে, হ্যাঁ মাছ এটা যে তিন কেজি সাই মাছ আমরা পেয়েছি ফসা, প্রণাম কর। Thank you.